আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এবং এটা খুলে দেখাবো আমি এটা কীভাবে তৈরি করছি এবং আমাদের কাছে আরও কী কী টাইপের ব্যাটারি আছে এবং এই ব্যাটারিতে কোন কোন ধরনের সেফটি ফিচার আছে, কোথায় ইউজ করতে পারবেন, অথবা এটা হচ্ছে হলো আপনার নানান প্রসপেক্ট আমি আপনাদের কাছে তুলে ধরবো। সো প্রথমে আমি আপনাদেরকে আসলে এটার সাইজটা একটু দেখেন, এটা যদিও ওজন অনেক হেভি, বিকজ হচ্ছে হেভি বলতে কম্পেয়ার টু ট্রেডিশনাল ব্যাটারি, মানে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে, বা সরি লিথিয়াম মনে করেন যে নর্মাল যে ট্রেডিশনাল যে ব্যাটারি ওগুলো থেকে এই ব্যাটারিটা যথেষ্ট পরিমাণে হালকা, মানে 1/3 আপনার, মানে 25% ওজন মাত্র আপনি, সো ভাবে আপনি বুঝতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এইটা সম্পর্কে বিস্তারিত বলবো। এটা হচ্ছে একটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমাদের কাছে আমি আসলে চাইনি যে এটা নিয়ে ভিডিও বানাবো, তো ভাবলাম আসলে কী জন্যই বা মিস করবো, আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেকেই অনেক রকম চিন্তা করতে পারেন, বা যাই হোক হোয়াটএভার, আমি আসলে যাই হোক অনেক চিন্তা ভাবনা করে আজকে এটা বানাইছি, এরকম তো আমরা অনেক বানিয়েছিলাম। সো আজকে আমি আপনাদেরকে আর এটা কীভাবে কী করলাম এগুলো দেখাবো। সো প্রথমে আমি উপরের যে অংশটা আছে এটা যদিও একটা কাস্টমারের ব্যাটারি, এটা সেল করা হয়ে গেছে, আমি কাস্টমারকে আপনার হচ্ছিল ওটা সেল করেছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সফট প্যাকিং, প্যাকিং হয় দুই রকমের, একটা হলো সফট প্যাকিং, একটা হচ্ছে হার্ড প্যাকিং। সফট প্যাকিং হলো মূলত আপনার প্যাকিং করার আগে, হার্ড প্যাকিং হচ্ছে হলো প্যাকিং করার পরে, মানে যেটা হচ্ছে আপনার ফাইনাল প্যাকিং। যাই হোক, সো এখানে একটা মেজারমেন্ট আপনারা আগে প্রথমে দেখে নেন, এটা হচ্ছে হলো ওয়াইড হয় আপনার হচ্ছে হলো 1 ফিটের মতো, এটা হলো কাইন্ড অফ স্কোয়ার মতো বলতে পারেন, এদিকেও 1 ফিট, সো ইটস কাইন্ড অফ স্কোয়ার আপনার, হ্যাঁ দুই দিকে 1 ফিট 1 ফিট করে আপনার। আর এটার হাইট আপনার অ্যাপ্রক্সিমেটলি আছে আপনার 10 ইঞ্চির মতো, আপনার 9.5 ইঞ্চির মতো, যদিও এটা কাস্টমাইজেবল। লিথিয়াম আয়নের একটা জিনিস বেস্ট, সেটা হচ্ছে সাইজ এটা যে কোনো রকম হতে পারে আপনার, সো এটা খুবই কম্প্যাক্ট একটা সাইজ, মানে হয় না যে ছোটো মরিচ ঝাল, কিন্তু মারাত্মক রকমের। যাই হোক, ব্যাটারিটা অলরেডি কত মানে 2-1 দিন টেস্ট পারপাস ইউজ করা হয়েছিল কাস্টমারকে দেওয়ার আগে, সো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কতটা লেয়ার ইউজ করি। ঠিক আছে, এর প্রথম প্রশ্নে দেখবেন আপনারা কতগুলো লেয়ার আমরা ইউজ করি এটাকে আপনার হচ্ছে হলো সেফ করতে, বা আপনার হলো প্রথমে আমি কাউকেই বলবো না যে আপনারা কখনোই কোনো লিথিয়াম ব্যাটারি খুলেন বা রিপেয়ার করেন, আনলেস আপনার এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে বা ধারণা আছে, আপনি কী করতেছেন সেটা সম্পর্কে জানেন। সো এইগুলো খুবই সাবধানতার কাজ, আসলে এইগুলো আমি কাউকেই বলবো না যে ভাই কাজ করেন, কারণ যে তৈরি করছে সেই জানে কোন জায়গায় কী আছে, কোথায় কী আছে না আছে। যাই হোক, সো বেটার হয় দেখেন আমি এটাকে আপনার খুব সাবধানতার সহিত আপনার উপরের যে কস্টেপটা আছে সেটা আমি কাটছি, বিকজ হচ্ছে হলো নিচে আপনার হলো আমার যে ওয়ারিং আছে ওগুলো কাটতে পারে, আমার যে শর্ট সার্কিট হইতে পারে, নানান সমস্যা ভাই, একটা বিপদ ছাড়া মানে বলে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো ও এটা মাথায় রাখতে হবে ভাই, ঠিক আছে, ঝগের বসে হুজুগের বসে অনেক কিছু করা গেলেও করা যাবে না। সো যাই হোক, আমরা প্রলেপগুলো খুলতেছি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 থেকে 4 লেয়ারের পলি আছে আপনার, হ্যাঁ প্রথম লেয়ারে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কস্টেপ দেওয়া আছে আপনার ফার্স্ট লেয়ারে, সেকেন্ড লেয়ারে আমাদের এখানে সেকেন্ড আসলে দ্বিতীয় লেয়ারটা অনেকগুলো লেয়ার মিলিয়ে এখানে তৈরি করা, যেরকম আপনার হচ্ছে হলো আপনার আমরা সফট প্যাকিংয়ে এটা করে থাকি আপনার, হ্যাঁ মনে করেন যে এখানে 4-5 ধরনের পলি আমরা এখানে দিয়ে রাখি আপনার। তো সফট প্যাকিং আমি আপনার আবারও বুঝছেন, সফট প্যাকিং হচ্ছে হলো ব্যাটারিটাকে ফাইনাল কেসে ঢুকানোর আগে, এটা কিন্তু কেস হয় আপনার, কেসে ভরার আগ পর্যন্ত আমরা যেই প্রোটেকশনগুলো ইউজ করি আপনার, হ্যাঁ এটাকে বলে সফট প্যাকিং। আর হার্ড প্যাকিং হচ্ছে হলো মনে করেন যে এই ব্যাটারিটাকে যদি আমি কোনো প্লাস্টিক মোল্ডে ইউজ করলাম, কোনো অ্যালুমিনিয়াম কেসিংয়ে ঢুকাইলাম, অথবা আমি হচ্ছে হলো মানে অন্য যে কোনো জায়গায় ইউজ করলাম ওসব জায়গায়। সো আমার সেকেন্ড লেয়ার আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফোম শিট আপনার, হ্যাঁ এই ফোম শিটটা ইউজ করা হয়েছে, সো আমি খুব সাবধানতার সঙ্গে মানে এই ফোম শিটটা এখানে খোলা হচ্ছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এর উপরে আবার আরেকটা কিন্তু কস্টিপের লেয়ার, এরপর হচ্ছে আপনার এরকম ফোমের একটা লেয়ার আপনার, এটা হচ্ছে হলো পাতলা ফোম আপনার, এক ধরনের ফোম পাওয়া যায় এগুলোকে সোলের ফোম বা বিভিন্ন কাজে ইউজ হয়, এটা হচ্ছে ফোমের একটা লেয়ার। সো এটা কাটার পরে আপনি হচ্ছে হলো এটা মূলত বেসিক প্রোটেকশন আপনার, হ্যাঁ এটার নিচে আবার আরেকটা ফোম দেওয়া যেটা হচ্ছে আপনার আরেকটা মোটা ফোম, মানে যেটা হচ্ছে হলো হার্ড ফোম আপনার, ঠিক আছে। মানে আমাদের ব্যাপার হচ্ছে কি আমরা সেফটিতে ভাই, আমরা প্রথম কথা হচ্ছে আমরা সেফটিতে কোনো কম্প্রোমাইজেশন হয় না আমাদের প্রোডাক্টে। আর একটা জিনিস হচ্ছে হলো আমরা আসলে মানে 2 টাকা বাঁচানোর জন্য 10 টাকা লস আমরা কখনোই করি না আপনার, হ্যাঁ আরেকটা জিনিস আমি কখনোই আমাদের এখানে আপনি কখনোই সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাবেন না। যাই হোক, এখানে আপনি একটা লেয়ার আমাদের এখানে উঠে গেছে, সো এই লেয়ার পরে একটা লেয়ার এখান থেকে চলে গেলো দেখলেন। সো আমাদের আসলে আপনি এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা শুধুমাত্র একটা ইনসুলেশন করার জন্যে কতগুলো লেয়ার আমরা এখানে ইউজ করতেছি আপনার, হ্যাঁ সো আমার একটা লেয়ার অলরেডি চলে গেছে, এখানে আরও 2টা লেয়ার আছে আপনার, সো এখানে 2টা লেয়ার করে ডাবল লেয়ার করে দেওয়া আছে আপনার। সো এইটা আসলে মূলত আমাদের একটা ফাইনাল প্রোডাক্ট বলতে পারেন, এটা সাথে একটা ম্যাটেরিয়াল থাকে আপনার কেসিং ম্যাটেরিয়াল, সেটা আমরা এক একটা সময় এক একটা দিয়ে থাকি আপনার কেসিং ম্যাটেরিয়াল বেসড অন আসলে প্রোডাক্টটা কোথায় ইউজ হচ্ছে, কীভাবে ইউজ হচ্ছে, কী কাজে ইউজ হচ্ছে সেগুলোর উপর বেস করে। প্যাকিংটা আসলে মূলত এটা ওয়াটারপ্রুফ টাইপের বল, ওয়াটারপ্রুফ না তো স্প্ল্যাশ প্রুফ, মানে আপনার বৃষ্টিতে ভিজ, যদি শুধুমাত্র ব্যাটারিটা বৃষ্টিতেও ভিজে তাও কোনো সমস্যা হবে না আপনার।
এটা ওটাকে এইভাবে তৈরি করা। সো আপনার আমাদের এখন হচ্ছে এই লেয়ারটা আসলে এখন খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেলে আমরা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এর নিচে আরেকটা, এখানে কিন্তু ডাবল লেয়ারের ফর্ম দেওয়া। হ্যাঁ, সো আপনি বুঝতে পারতেছেন মানে কতগুলো লেয়ার দেয়। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেফটি মেজারমেন্ট আপনার। হ্যাঁ, আমি আপনাকে বলি আসলে এই যে প্রথম যে আপনি এই এটা হচ্ছে একদম বেস লেয়ার। এই বেস লেয়ার হচ্ছে নন কন্ডাক্টিভ একটা জিনিস, যেটা আপনার যেটার কাজ হচ্ছে হলো যাতে কোনো টার্মিনাল হিট না হয়, ঠিক আছে, মানে কোনো টার্মিনাল একটা একটার সাথে সংযুক্ত না হয়, এইগুলো কিন্তু কোনো কিছু ফাও দেওয়া নেই। অ্যান্ড সেকেন্ড লেয়ারটা দেওয়া হচ্ছে হলো আপনার যাতে শক অ্যাবজর্ব করে, আপনার যদি কোনো আসার খায় তো শক অ্যাবজর্ব করে আপনার। হ্যাঁ, এরপরের কস্টিবের লেয়ারটা দেওয়া হয়েছে আপনার হচ্ছে হলো যাতে ওটা সহজ কমন সেন্স লেগে থাকে। আর দুই তিন ধরনের পলি মানে দুই তিনটা পলির আপনার আবরণ দেওয়া হয়েছে যাতে এখানে পানি না ঢোকে। এর উপরে আবার হলো অ্যালুমিনিয়াম কেসিং হবে, প্লাস্টিক কেসিং হবে, ওইগুলো হবে যাতে ব্যাটারি আউটার শেল থেকে কোনো আসার মাসার না খেলে সমস্যা না হয়। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে একটা ব্যাটারি প্রোটেক্ট করার জন্য আমরা মানে কত ধরনের সেফটি মেজারমেন্ট ইউজ করি আপনার। হ্যাঁ, আপনি আমার সাথে বা আমাদের সাথে আপনি অন্য কারো ম্যাচ করতেই পারবেন না, বিকজ ভাই আপনি যদি কেউ যদি আপনি পুরাতন ব্যাটারি ইউজ করে, সেকেন্ডের ব্যাটারি ইউজ করে, ওনার প্রাইসিংয়ের সাথে যদি আপনি আমার তুলনা করেন বা আমাদের তুলনা করেন, তাহলে আসলে প্রবলেম। বিকজ একজন সেকেন্ড হ্যান্ড পুরান ব্যাটারি ইউজ করতে পারে, ওখান থেকে পারফরমেন্স আপনি পাবেন পুরাতন। এখানে প্রতিটা ব্যাটারি আপনি টার্মিনাল দেখলে বুঝতে পারবেন যেগুলো কী পরিমাণে মানে মনে করেন যে মানে টার্মিনাল দেখলেই বোঝা যায় যখন একটা ব্যাটারি ইউজ হয় তখন এটা একটু মানে ঘষা থাকে, ক্ষয় থাকে, তারপর আপনার হচ্ছে মানে একটু দেখতেই পুরান মনে হয় আপনার, ঠিক আছে। সো আমি এই ব্যাটারিটা একদম আপনাদেরকে খুলে খুলে পার্ট বাই পার্ট দেখালাম এই কারণে যাতে আসলে আপনাদের একটা প্রপার ধারণা হয় যে আপনার আসলে প্রোডাক্টটা আসলে কী বা এই জিনিসগুলো লিথিয়াম ব্যাটারিগুলো আসলে প্রপার সেফটি প্রিকশন কীভাবে ইউজ করতে হয়। সো আপনি আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কানেক্টর আছে, এখানে ছোটো ছোটো কানেক্টর, ছোটো ছোটো তার, আসলে এই তারগুলোর কারণেই আসলে প্রথমত খুবই সাবধানতার সঙ্গে আপনার ব্যাটারিটা খোলা হয়েছে, কারণ একটা তার কেটে গেলে আপনার পুরো ব্যাটারি ডিসকানেক্টেড। এখানে আপনার হচ্ছিল এখানে বিএমএসটা আসলে চিপার মধ্যে পড়ে গেছে, আসলে যে লোকের ব্যাটারি আমি চাচ্ছিলাম না পুরোটা কেটে নষ্ট করতে আপনার, কারণ এই প্যাকিংগুলো করা অনেক কষ্টের ব্যাপার, মানে ঝামেলা আছে আপনার। সো আমি চাইনি যে এটা আসলে পুরোটা নষ্ট করতে আপনার। সো যেহেতু আরেকজনের জিনিস ও এখানে বিএমএসটা হলো পাশে দেওয়া, অনেকেই এই জিনিসগুলো ইউজ করে বিএমএস যেখানে ইউজ করতে হয় এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আসলে একটা দুটো বিএমএস আপনাদের একটু স্যাম্পল হিসেবে দেখাই যে আসলে কী কী আমাদের প্রতিটা বিএমএস ব্র্যান্ডের, সেটা আপাতত আমরা ডেলির সাথে যুক্ত আছি, সো ডেলির অফিসিয়ালি আমরা বিএমএস ইউজ করতেছি আপনার। আমাদের কাছে নানান টাইপের আছে আপনার, মানে মানে বিএমএস আসলে এত ধরনের হয়, এত ক্যাপাসিটির হয় যেগুলো মানে চিন্তার মানে অনেক ধরনের, আসলে আপনি কখনোই একটা মানে এক কোয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন না বা আপনাকে এতগুলো বলে শেষও করা যাবে না। এগুলো হচ্ছে স্মার্ট বিএমএস আপনার। হ্যাঁ, এগুলো স্মার্ট বিএমএস আপনি দেখতে পাচ্ছেন এখানে, এগুলোতে আপনার হলো আমি অলরেডি একটা দেখাইছি, এগুলোতে আর টেম্পারেচার সেন্সর থাকে আপনার, অর্থাৎ ব্যাটারি যদি গরম হয় আপনার, হ্যাঁ ব্যাটারি যদি গরম হয়, ওভার হিট হয়, কোনো শর্ট সার্কিট হয়, তাহলে অটোমেটিকলি বিএমএস সেটা কাট করে দিবে। আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ওই ওটার প্রুফ শো দেখাবো যে আসলে কীভাবে একটা ব্যাটারি কাট হয় আপনার। হ্যাঁ, সো এটাকে হচ্ছে অ্যাসোসিমিটার বলে, আপনার সহজ ভাষা এটাকে ইন্ডিকেটার বলে, তবে এটা যেন তো ইন্ডিকেটার না, এটা স্মার্ট ইন্ডিকেটার। আপনি চাইলে দুই তার কানেক্ট করতে থেকে আপনি ব্যাটারি রিড করতে পারবেন না, এটা একেবারে প্রপার, এটার ভিতরে কম্পিউটার সহ আছে আপনার, মাইক্রো কম্পিউটার, ইউএসবি দিয়ে রিড করতে হয়। যাই হোক, আমরা এগুলো আসলে যখন দেই তখন কাস্টমার ব্যাটারিতে প্রপার মানে আপনি কত দাগ আছে কেমনি কি একেবারে এক্স্যাক্ট অ্যান্ড ইন অ্যান্ড অ্যাকুরেট দেখা যায় আপনার এটা দিয়ে, এটা ছোটোখাটো একটা কম্পিউটারের মতো আপনার। যাই হোক, সো আর বাকি এগুলো তো ওয়ারিং, এগুলো আসলে না দেখাই, এখানে দেখার কিছু নেই, আপনাদেরকে এটা ভাবলাম একটু দেখাই, বিকজ এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আমিও প্রথমে আসলে যখন দেখছিলাম ভাবছিলাম যে নর্মাল একটা জিনিস হবে, পরে দেখি যে না এটা নিয়ে আমি ঘাটাঘাটি করলাম, এগুলো দিয়ে আসলে মাল্টি কম্প্যাটেবল, আর এগুলো আসলে এমনিতে বাইরে খুব একটা সেল হয় না আপনার, এগুলো এইসব সাথেই আসে আপনার। যাই হোক, সো আমি আসলে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, যেহেতু এগুলো আপনাদের জানা দরকার আছে, আমরা একটা প্রোডাক্ট আসলে আপনাদেরকে কীভাবে ডেলিভার করি বা কীভাবে দিই যে জিনিসগুলো জাস্ট একটু অ্যাজ এ স্যাম্পল হিসেবে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে হলো আসলে বিএমএসটাগুলো একটু দেখা দরকার আছে, প্লাস হচ্ছে আপনার বিএমএসটা আমি দেখাতে পারতেছি না, বিকজ এটা আপনার আপনি বুঝতে পারতেছেন এটা আসলে মাঝখানে চিপায় পড়ে গেছে আপনার, হ্যাঁ ওই সাইডে পড়ছে আপনার, সো এখান থেকে আসলে খুলতে এটাকে কাটতে হবে এখন পুরোটা, সো এই জন্য আসলে দেখাতে পারতেছি না। আর একটা জিনিস কি মানে আমাদের কাছে আপনি নানান ধরনের ব্যাটারি পাবেন, লিথিয়াম আয়ন বলেন, এখানে একটা 7S ব্যাটারি আছে আপনার, এটা হচ্ছে 36 ভোল্টের একটা ব্যাটারি, আই থিঙ্ক 12 ampere-এর, আর এখানে আমাদের নিজেদের ইউজ করার জন্য, আমাদের নিজেদের বাইক ইউজ করার জন্য একটা ব্যাটারি বানানো হয়েছে। আসলে আপনি আমার প্রোডাক্টের কোয়ালিটি অনেকভাবেই বুঝতে পারেন, ফর এক্সাম্পল আমি একটু আপনাকে দেখাই, দেখেন এটা একটা ব্যাটারি আপনার, হ্যাঁ এই ব্যাটারিটা হচ্ছে আপনার 1800 মানে 1865, এটার ক্যাপাসিটি দেওয়া গায়ে 2600 mAh, আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো টেস্ট করার পর আমি পাইছি 2700-2829 এরকম, মানে বুঝতেছেন আপনি মানে একটা জিনিসের গায়ে ক্যাপাসিটি লেখা যা তার থেকে এখানে আরও বেশি দেওয়া আছে আপনার, 2800-2900 পর্যন্ত পাইছি আপনার। সো এইটা হচ্ছে মানে কোয়ালিটির লেভেল আপনার। সো ব্যাপার হচ্ছে কি মানে
সময় যত যাবে কোয়ালিটি আপডেট হবে। আপনি আমার দুই মানে 4-5 বছর আগের ভিডিও দেখেন, বা প্রত্যেকটা মানুষেরই আসলে মানে আপডেট সবাইকেই করা উচিত। আমি যখন কোনো কিছু নতুন করি, নতুন শিখি, সেটা আমি নিজে প্র্যাকটিক্যালি করার পর ওটা থেকে রেজাল্ট ভালো আসলে পরে আপনাদের সাথে আসলে শেয়ার করি। তাছাড়া আসলে আমার আসলে এগুলো কখনো শেয়ার করা হয় না, বিকজ আমি অত ভিডিও করতেছি আজকে 4-5 বছর ধরে, বাট আমি আসলে এইগুলো যখন আমি করি, আমি করার পরে আসলে আমার একটা পর্যায়ে আসার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এমন না যে আমি হুট করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেছি, মানে আমার এগুলো একটা মানে আমি তো শিখছি জানছি দেখার পরে, দেন আপনাদেরকে হয়তো আমার যখন মনে হয়েছে যে না আমি আপনাদেরকে কিছু ডেলিভার করতে পারবো, দেন আমি হয়তো আপনাদেরকে, যদিও আমার আসলে ওটা বলা ঠিক না, বাট যাই হোক তাও আমি আপনাদের চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্যে। ওকে, সো আসলে আমি নেক্সটে যে কাজটা করবো সেটা হচ্ছে হলো আমার এই ব্যাটারিটা যেহেতু ইউজ হয়েছে আপনার 2-3 দিন, ইউজ বলতে টেস্ট পারপাসে, সো আমি এটা আসলে হেলথটা আপনাকে দেখাবো আপনার। হ্যাঁ, আমি মিটার দিয়ে এই ব্যাটারির প্রতিটা আপনার হলো সেল কী ভোল্টেজে আছে আপনার, এগুলো ভোল্টেজ কন্ডিশন কী, এটাতে আমি 3 ডিজিট দেখাবো আপনার। 3 ডিজিট মানে হচ্ছে হলো আপনার, তাহলে আপনি একবারে এগুলো যে কী পরিমাণ অ্যাকুরেট সেটা আপনি বুঝতে পারবেন। প্রতিটা সেল আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো, ভোল্টেজগুলো শো করাবো। যে আসলে আপনি একটা জিনিস থাকে না যে আপনি মনে করেন যে একটা জিনিস ভালো মতো বানাইলে, ভালো মতো মানে যদি আপনি বানান তাহলে এটা ইউজ করে তৃপ্তি পাবেন, মানে এটা ইউজ করার ফিল আপনি ডিফারেন্ট পাবেন। কিন্তু যদি আপনি নয়ছয় করেন, তারপর আপনি যদি সেকেন্ড হ্যান্ড জিনিস সাথে মিক্স করে ইউজ করেন, মানে আপনি যদি মানে জগা খিচুড়ি করেন, তাহলে এটার টেস্ট আপনি কখনোই পাবেন না। ঠিক আছে, সো আপনাকে যদি প্রপার টেস্ট পেতে হয় অবশ্যই ভালো জিনিস ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার মানে আপনি ডেফিনেটলি আপনার হলো আপনি চেষ্টা করবেন যে ব্র্যান্ড নিউ জিনিস ইউজ করার জন্য, কারণ আপনার সেকেন্ড হ্যান্ড জিনিসের মনে করেন যে অনেক ধরনের সমস্যা হয়, যাই হোক স্পেশালি ইন দ্য কেস অফ ব্যাটারি। ব্যাটারি তো আপনার আমি নিজে যে ইউজ করিনি তা না, ব্যাপার হচ্ছে কি আপনি বলবেন যে ভাই আপনি বলতেছেন কীভাবে, আমি বলতেছি এইভাবে বিকজ আমি আরও 5-7 বছর আগে আমি নিজে তাই করতাম। সো আমি 5-7 বছর আগে আমি নিজে যখন ইউজ করছি, ঠিক আছে, তখন পর্যন্ত আমি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ইউজ করতাম, তখন আমি তো এইগুলোর আফটার ইফেক্ট আমি আসলে নিজে ফেস করছি, যার জন্য আসলে আপনাদেরকে আমি কখনোই রেকমেন্ড করবো না। যাই হোক, একটু ভোল্টেজগুলো আমরা দেখে নিই। সো প্রথমটা সেলটা আপনার হলো ভোল্টেজ শো করতেছে না, বিকজ আমার মাল্টিমিটারটা আসলে মিলি ভোল্টেজে শো করা, সো এটা একটু চেঞ্জ করতে হবে, এটাকে একটু চেঞ্জ করে রেঞ্জটা একটু বাড়ায় নিই আপনার। রেঞ্জটা এখনও আসলে হ্যাঁ এখন ঠিক আছে, এখন এটা 2.9, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ। তারপরেটা হচ্ছিলো আপনার হলো ওটাও ভোল্টেজ, বাট এগুলো মিলি ভোল্টেজ আপনার। হ্যাঁ, তারপর 2.9 যদিও, যাই হোক বা 2.9, দেন আপনার আপনি এই সেলের ভোল্টেজগুলো দেখলে আপনি মনে করেন যে ব্যাটারি কোয়ালিটি বোঝা যায়, মানে যদি আপনি এগুলো সম্পর্কে বুঝেন। দেন নেক্সট হচ্ছিলো আপনার 2.9, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান 2.9, এটাও 2.9, আর এটাও হচ্ছে 2.9, আপনি কিন্তু বুঝলেন এটা কিন্তু ক্লোজ টু 3 ভোল্ট আপনার। হ্যাঁ, 2.962, মানে 2.9, মানে আর একটু ভোল্টেজের জন্য এটা 3 ভোল্ট হয় নাই, মানে 2.967 আর 3 ভোল্ট ইটস কাইন্ড অফ সেম, এটা একেবারে সেম, মানে কয়েক মিলি ভোল্ট। আপনি দু একটা সেল 3 পয়েন্ট আমাদের আসবে ইনশাল্লাহ সামনে আপনি দেখতে পারেন, কারণ দেখেন 2.987, মানে অ্যাকচুয়ালি 0.15 মিলি অ্যাম্পিয়ার ডিফারেন্স আপনার এক একটা সেল থেকে, মানে হুইচ ইজ সো মাচ লো, মানে যেটা আপনার হলো যে BMS থাকে আমাদের, এগুলোর সাথে আপনার অ্যাক্টিভ ব্যালেন্সার থাকে আপনার। সো ওই অ্যাক্টিভ ব্যালেন্সার দিয়ে ওই BMSটা আপনার হলো সে অটোমেটিক্যালি আপনার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারে। সো আমি আপনাদেরকে এত কিছু দেখাচ্ছি, এত কিছু বোঝাচ্ছি, এগুলোর কারণ হচ্ছে হলো যে আসলে আপনি যখন একটা প্রোডাক্ট ভালো মতো বানাবেন, ভালো মতো ইউজ করবেন, তখন হচ্ছে হলো আপনার মানে আপনি এ থেকে বেস্ট রেজাল্ট পাবেন আপনি। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ব্যাটারিটা মূলত ইউজ করা হয়েছে আপনার অটোতে আপনার। হ্যাঁ, সো অটোতে যখন এটা ইউজ করা হয়েছে, অটোতে ইউজ করার পরেই কিন্তু এই রেজাল্ট এখানে আসছে আপনার। সো আমরা এই ব্যাটারিগুলো মূলত আপনার হচ্ছে হলো মানে অনেক গাড়িতে ইউজ হয়, এক একজন এক এক পারপাসে ইউজ করে। সো এটা আমি মূলত আমাদের ইউজ করা হয়েছিলো, আপনি দেখতে পাচ্ছেন ইয়েতে, ওইটা 3 চাকার একটা অটো, মোটা চাকার অটো, ওখানে ইউজ করা। তো সেখানে মূলত এই প্রোডাক্টগুলো মনে করেন যে ভালো কাজে দেয়। এখন আই ডোন্ট নো কার কাছে কেমন কী 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 ফিল করেন, বাট আমি জানাইলাম যে হয়তো নতুন একটা মার্কেট হয়তো আপনাদের জেনে ভালো লাগবে, বা অনেকেই হতে পারে না যে আপনার অনেকেই নতুন জিনিস ট্রাই করতে আগ্রহী, তারা এটা ট্রাই করতে পারেন, মানে গিভ এ ট্রাই, দেখেন ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে কী অবস্থা। সো আজকের মতো এই পর্যন্তই, আমি আপনাদেরকে টোটাল আউটপুট ভোল্টেজটা একটু দেখাই নিই কত, 47.4, এটা হচ্ছে মূলত এটা টোটাল কার্ড ভোল্টেজ। সো এই হচ্ছে ব্যাপার। আমি নেক্সট ভিডিওতে আসলে আমি আপনাদেরকে 3 চাকার অটো নিয়ে আসলে এগুলো দিয়ে অনেক কিছু শেয়ার করবো আপনার, যে এগুলোর মাইলেজ কীরকম যায়, কীভাবে কী, বাকি যা যা ডিটেলস আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।